এটা কোনো ব্যাপার হলো এটা তো অল্প একটু টাকা দেখো আমার বাবা মরে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিছে ঠিক আছে এখানে শুধু আমি টাকার অঙ্কটা বসাবো বসানোর পরে আমি যত টাকা খুশি এখানে দিতে পারবো সেটা হলো 5 তাহলে চলো সব শপিং সেরে ফেলি আজকে তো বিকাল হয়ে গেছে আজকে ব্যাংক খোলা কালকে সকালে ইয়া টাকাটা তুইলা প্রয়োজন হবে ঠিক আছে আচ্ছা চলো সামনে চলো টাকা উড়ে আনছা ওই যে আব্বা যে চেক দিছিল টেয়া দাদারি আমি বড় না রাইট ফয়েল তো ভাই টেয়া আতো দে আলা গুনি এটা কি শান্তি আলা না কেডা কত ভাবে মনে আছে তো হ্যাঁ ভাই মনে আছে তোর 20 মনে হয় ঠিক না 30 ভাই 30 30 আচ্ছা ওকে তো তো 10000 এই না 15000 15000 আর আমার কত হচ্ছে 60000 ভাই 50000 50000 তা আমার 50 তোর হলো 30 কত হইছে 80 80
তোর কত 15 80 আর 15 কত 95 5000 টাকা থাকে 5000 টাকা আমি বড় মানুষ 5000 টাকা আমি লই দিগা নাকি বড় মানুষ 5000 লই যায় আমরা ছোট ভাই না ও এত লাগবে তখন না আচ্ছা ওকে ফাইন সমস্যা নাই তাহলে তোদেরকে এখানে তোর পাশে আর বাকি 4000 আমার খুশি এ বড় তুই কস না কিছু বড় ফাস সমস্যা এটা এইদিন খরচ করবি আমি বড় ভাই তো দিলাম আর কোন কথা এটা কি ঈদ বোনাস দিছে ঈদ বোনাস 100 টাকা চা টা খাবি বুঝছ তাই ঈদের আগের দিন একটা বাচ্চা দেখো তো ভাই কত সুন্দর একটা টুকটুকে বাচ্চা কাজ কর কেন না তোর বাড়িতে লইল তোমার আব্বা মা নাই না কাজে কাজ কাজ করতো আমার কাজ করতো মানে যে বাড়িতে কাজ করতো ভাই ওই বাসা তোমরা বাইর করে দিছে চল আমাদের বাড়িতে কোন শালার রে ভাই যদি আমি পাই টাকা এটা পরে দেব বড় দেন আর কালকা ইয়েতে বাচ্চাটা কই যাইবো কই যাইবো অন যাও তারে লইয়া গা সন্ধ্যার পরে হ্যাঁ যা মার্কেট টার্গেট করিয়া কই যা আর কে বলে যাই না আমগো বাই থাকবো তা আচ্ছা হ্যাঁ আমগো বাসা থাকবো হ্যাঁ আমগো বাসা থাকবো লেবরা করে ভাই তার লাগি অত কিছু কিরা কাটা করতে হইবো আচ্ছা আর কি নালা সন্ধ্যা শুভ ঠিক আছে তিন ভাই এক লগা যাই আম আচ্ছা ওকে এক লগে গেরা আর এই জামা কাপড় কিনা দিতে চলো বাবু চলো হ্যাঁ হ্যাঁ চলো চলো